हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। आज के एक नतून टपिकर उपरे भिडियो नहीं टपिकटा खूब ही इंटरेस्टिंग एक टपिक केंना आपनी भिडियो देखार पर बोलें हाँ सत्य एक इंटरेस्टिंग टपिकर भिडियो छो। तो चलू भिडियो शुरू करा जा। तो जख आगे कीपैड फोन व्यवहार करतम तो कीपैड फोने किन्तु कॉल रेकॉर्डर ऑप्शन थाकतो, किचु किचु फोने थाकतो, किचु किचु फोने थाकतो ना। तो जे सब फोनगुलोते कॉल रेकॉर्डिंग ऑप्शन थाकतो से ही फोनगुलोते किन्तु आमरा ऑटोमेटिक भावे किन्तु कॉल रेकॉर्ड करते पारतम। किन्तु जखन थेके आमादेर एंड्रॉइड आसते शुरू करलो बा एंड्रॉइड जखन थेके आमरा व्यवहार करा शुरू करलाम तखनो किन्तु आमादेर कॉल रेकॉर्ड ऑप्शनटा छिलो एबं एटार एकटु आपडेट भार्सन जेटा हलो कि जे आमरा चाइले कॉल रेकॉर्डिंगटा ऑन करते पारबो आर चाइले अफ करते पारबो। किन्तु कीप्याडे थाकतो कि आमरा प्रथम थेके आमादेर ऑन करे राखते हबे প্রতিটা কল রেকর্ড হবে, আমরা চাইলেও রেকর্ড হবে না চাইলেও রেকর্ড হবে। কিন্তু এখন যে সব আমরা ব্যবহার করছি যেগুলো সেগুলোতে কিন্তু আমরা যখন চাই যখন যেইখান থেকে আমরা চাইবো সেইখান থেকে কিন্তু আমরা কলটা রেকর্ড করতে পারবো। কিন্তু বেশ কিছুদিন আগে গুগল একটা নতুন ফিচার্স লঞ্চ করেছে যেটা হচ্ছে যে আমরা যখনই কারুর কল রেকর্ড করতে চাই তো আমরা যখনই কল রেকর্ডিংটা অন করব তখন কিন্তু ফোনের অপর প্রান্তে যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন সাউন্ড শোনা যাবে। তো সেই নোটিফিকেশন যে সাউন্ডটা শোনার কারণে কিন্তু আমরা হুট করে কিন্তু কারোর কল রেকর্ডিং করতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আপনিও বলবেন যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে দেখলেন ইউটিউবে। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করব। তো শুরু করার আগে আপনারা যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ফোনের স্ক্রিনের মাধ্যমে কিন্তু আজকে পুরো ব্যাপারটা দেখাবো যে কিভাবে আপনারা এই নোটিফিকেশন যে সাউন্ডটা আছেন আপনারা অফ করবেন। আপনারা হয়তো বিশ্বাস করতে পাচ্ছেন না যে এরকমটা সম্ভব কি না। তো এরকমটা সত্যি সম্ভব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আপনারা প্লে স্টোর ওপেন করবেন। তো এখানে প্লে স্টোর ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন TTSLEXX। তো আপনারা এটা সার্চ করবেন। সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা আসবে তো এটা দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন আসছে এবং এটা হচ্ছে বেশি বড় একটা ফাইল নয়, এই 20-25 KB মতো হবে। এবং এখানে একটি এটা আমার ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন অপশন দেখাচ্ছে। তো আপনাদের ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন। তো এটা ওপেন করার দরকার নেই, এখান থেকে আপনারা জাস্ট ইনস্টল করে এখানেই ছেড়ে দেবেন এবং এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের কিন্তু সেটিং অপশান খুলতে হবে। তো সেটিং অপশানে এসে কিন্তু আপনাদের একটা জিনিস সার্চ করে নিতে হবে এখানে সার্চ বারে। তো সার্চ বারে যদি আপনারা না পান আপনারা খুঁজেও পেতে পারেন এখান থেকে। তো এখানে আপনারা টেক্সট লিখবেন TEXT। তো টেক্সট টু স্পিচ দেখতে পাচ্ছেন এখানে এসছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে কোনে একটা সেটিং আইকন আছে, তো সেটিং আইকনে ক্লিক করবেন বা এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে এখানে অ্যাপটা ইনস্টল করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশানের নামটা এখানে দেখাবে। আর অ্যাপটা যদি আপনারা ইনস্টল না করেন তাহলে কিন্তু প্রথমে আপনাদের একটাই এই লেখাটাই শুধু থাকবে যে স্পিচ সার্ভিস বাই গুগল, এটাই থাকবে। তো এটা আমরা গুগলেরটা ব্যবহার করব না, তো আমরা একটা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করব। তো সেই অ্যাপটার জন্য কিন্তু আপনাদের এখানে নিচে অপশানটা ক্লিক করে দিতে হবে এবং এখানে অপশানটাতে ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পরে এখান থেকে আপনারা সিম্পলভাবে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্রোমের পাশে যেটা একটা কল আইকন আছে যেখানে আপনারা কল করেন, তো সেখান থেকে আপনারা প্রেস করে আপনারা অ্যাপের ইনফরমেশানে যেতে পারেন। এবং এখান থেকে যদি আপনাদের প্রবলেম হয় যেতে তো আপনারা সেটিংয়ে গিয়েও কিন্তু অ্যাপ ম্যানেজমেন্ট থেকে কিন্তু আপনারা ওই কল লগটা কিন্তু আপনারা বের করতে পারেন। তো আমি সরাসরি এখান থেকে চলে যাব। তো অ্যাপ ইনফরমেশানে যাবেন। অ্যাপ ইনফরমেশানে যাওয়ার পরে কিন্তু এখানে ফোর স্টপ যে অপশানটা আছে এখানে ফোর স্টপ করবেন। তো ফোর স্টপ করার পরে কিন্তু এখানে রেড কালারের ফোর স্টপ এসছে, এটা ফোর স্টপ করবেন। এবং এখানে স্টোরেজ অ্যান্ড ইউজ দেখাচ্ছে, তো স্টোরেজ অ্যান্ড ইউজে ক্লিক করবেন এখানে। এবং এখানে যে ক্লিয়ার ডাটা আছে আপনারা ডাটাটা
क्लियर कर देवें। तो क्लियर करारे किन्तु आपनादेर जे कलर लकगुलो किन्तु कारुर कारुर थेके जाबे, कारुर कारुर क्लियर हो जाबे। तो आमार ए मुहूर्ते किन्तु क्लियर हो गेछे, किन्तु किछुक्षण परे एखाने आबार रिसेंट भावे एखाने देखते पाच्छेन लोडिंग होच्छे, एखाने किन्तु आबार हिस्ट्री चले आसबे। तो एखाने एटा होवार परे आपनारा जाके खुशी कल करबेन। तो कल करार परे आपनारा देखबेन जे रेकर्डिंग अपशनटा प्रथमे एकबार होयतो आपनादेर ऑन होबे ऑटोमेटिक भावे, आबार ऑफ हो जाबे, किन्तु तारपर थेके जतबारी आपनारा कल रेकर्डिंग करबेन ततक्षण जखन आपनारा ওই কল অপশনটা অন করবেন, রেকর্ডিং অপশনটা, তখন কিন্তু আপনাদের আর কোনো নোটিফিকেশন সাউন্ড থাকবে না। তো আপনারা দেখলেন কিভাবে এই অ্যাপ্লিকেশনটা কাজ করে। তো অ্যাপ্লিকেশনটা বেশি বড়ও নয় যে আপনার ফোনের স্টোরেজ বেশি নিয়ে নেবে, সেটাও সেরকমটাও নয়, এবং ফোনের কিছু বেশি কিছু সেটিং করতেও হবে না। তো নর্মালি আপনাদের যেরকম ফোন চলে সেরকমই চলবে, জাস্ট কিন্তু শুধু নোটিফিকেশন যে সাউন্ডটা সেটা কিন্তু অফ হয়ে যাবে। কিন্তু আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেবেন তখন কিন্তু আপনাদের আগের অবস্থায় কিন্তু ফোনটা চলে যাবে, তখন কিন্তু আপনারা আর এই সাউন্ডটা আর বন্ধ করতে পারবেন না। আপনাদের যদি আবার বন্ধ করতে হয় আবার এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে বন্ধ করতে হবে। তো আমি আপনাদের রেকমেন্ড করব যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা যখনই ইনস্টল করবেন, আর আনইনস্টল করার টোটাল দরকার নেই, কারণ এটা যতদিন থাকবে আপনার নোটিফিকেশান সাউন্ড ততদিন বন্ধ থাকবে, সব কিছু নোটিফিকেশান সাউন্ড আসবে। শুধু কিন্তু এই কল রেকর্ডিংয়ের যে নোটিফিকেশান সাউন্ডটা যখন আপনারা কল রেকর্ডিংটা চালু করছেন তখন কিন্তু জাস্ট নোটিফিকেশানের যে আপনাদের যখন বলে যে কলটা রেকর্ড করা হচ্ছে, তো তখন কিন্তু ওই সাউন্ডটা শুধুমাত্র আপনারা শুনতে পাবেন না, বা আপনার অপর প্রান্তে যে ফোনে যে যার সাথে কথা বলছেন সেই কিন্তু শুনতে পাবে না। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, জয় হিন্দ।